হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকে এই ক্লাসটা দিতে পেরে আমিও অনেক আনন্দিত বিকজ আজকে এমন একটা ক্লাস আমরা রেডি করেছি যেটা তোমরা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষার্থী রয়েছো যে কোনো সালেরই হও না কেন আজকের এই ব্রহ্মাস্ত্র ক্লাসটা যদি শেষ পর্যন্ত যারা যারা দেখবে তারা কিন্তু এখান থেকে আশা করা যায় প্রচুর প্রশ্ন তারা কিন্তু কমন পাবে এবং তার সঙ্গে সঙ্গে টাইপ কিন্তু মিস যাবে না এটা আমি বলে রাখলাম তোমরা জানো যে এ জিএনএম পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে খাতা পেন নিয়ে শেষ পর্যন্ত দেখো কেন আমি বিষয়ে আসছি তো তোমাদের এই ক্লাসটা বেসিক্যালি এ এনএম জি দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত যে কটা শিফটে পরীক্ষা হয়েছিল সমস্ত জি কের কোশ্চেনগুলো একসঙ্গে করে আমরা আজকের এই ক্লাসটা আয়োজন করেছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেশ কয়েকটা শিফট রয়েছে এনএম জি এনএম দু হাজার একুশ সালের শিফট ওয়ান একুশ সালের শিফট টু বাইশ সালের শিফট ওয়ান শিফট টু এবং তেইশ সাল তো এই যে যে কটা সাল এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে সমস্ত সালের পিওয়াই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটু ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কোনো জিনিস কিন্তু সফল হওয়া যায় না তাই প্রত্যেকে ক্লাসটার প্রতি মনোযোগ করো এবং তোমরা জানো নিশ্চয়ই যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করার জন্য তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা ভাইটাল রোল প্লে করে এই জিনিসটা তোমাদের হয়ে আমরা এক্সট্র্যাক্ট করে এক্সট্রা কিছু ডেটা দিয়ে একটা মাস্টার ক্লাস করেছি পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি তুমি ভাবো যে জিকে থেকে তো কমন আসে না আমি তোমাকে টাইপ বলে দেবো ক্লাস করাতে করাতে বলতে বলতে যাব। অন্য একটা পৃষ্ঠায় সেই মানে টাইপগুলো টপিকগুলো লিখতে লিখতে তোমরা অন্য এক জায়গায় লিখে নোট করবে ওই টপিকগুলো কভার করো প্রত্যেকটা সাল দেখলে বুঝতে পারবে ওখান থেকেই প্রশ্ন এসছে তাই আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আশা করি অনেক ভালো লাগবে এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকো অনেকটা ক্লাস আমাদেরকে এগোতে হবে অনেক ডিটেলসের সঙ্গে সেই জন্য একটা লম্বা শ্বাস নিয়ে একটু ফ্রি হয়ে ক্লাসটা দেখতে বসো তার আগে আমি প্রথমেই বলে রাখি যে তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে এবং এই যে মাস্টার ক্লাসের পিডিএফটা এই পিডিএফটা পাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কোথায় পাবে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে গিয়ে জাস্ট সিম্পলি সার্চ করবে দা বেঙ্গল এক্সাম অনেকে স্পেলিং মিস্টেক করো এটা দেখে নিয়ে জাস্ট দ্য বেঙ্গল এক্সাম বলে টাইপ করবে ওই গ্রুপে যুক্ত হবে যুক্ত হওয়ার পর তুমি এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে এবং এখানে এই একটা রাধা চক্র রাধাচক্র রাধা চক্র বলছি চক্র মতো থাকবে এখানে যেখানে আমাদের এই ইউটিউব লেখার উপর ক্লিক করলে আমাদের ইউটিউবে চলে যাবে এটা আমাদের ফেসবুক এটা আমাদের শর্ট সেকশান এটা আমাদের টেলিগ্রাম এবং এটা আমাদের অ্যাপ এই অ্যাপের মাধ্যমে তোমরা এনএম জিএনএম দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু অ্যাডমিশান নিতে পারবে এবং আমাদের কাছে ফোন করলে তোমরা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের কাছে কল করতে পারো ওকে বিকজ আমরাও দেখি তোমার সফলতার স্বপ্ন সুতরাং অবশ্যই তোমরা এই যুক্ত জায়গাগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে কি দেখা যাচ্ছে নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ দেখো প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমরা উত্তর করতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কটা পাচ্ছ কমেন্ট করে জানাবে যদি খাতা পেন থাকে প্রশ্নটা লিখে নিয়েই তার পাশে উত্তরটা লিখে নেবে এবং যখন টপিক বলবো টপিকটাও লিখে নেবে তাহলে এই প্রসঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে লিভার ইজ দ্য রাইট অ্যান্সার লিভার হলো মানবদেহের বৃহত্তম অঙ্গ যা পেটের গহপ্পরের উপরের ডান দিকের চতুর্ভুজ এবং ডায়াফ্রামের নিচেই পাওয়া যায় এই হচ্ছে আমাদের লিভার এই লিভার এই লিভার হচ্ছে মানবদেহের বৃহত্তম অঙ্গ তাহলে এখানে মানব শরীর সম্পর্কে দিতে গেলে একটা বেসিক ধারণা রাখতে হবে পরবর্তীতে চলে আসি কোথায় অবস্থিত বলো চারমিনার কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে দেখো চারমিনার সম্পর্কে একটা ডিটেলস এই পিপিটি কিন্তু অনেক কষ্ট করে তৈরি করতে হয় যদি এই উন্নত মানের অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে দেখে তোমরা ভালো লাগে তার একটা লাইক করে দিও চারমিনার পনেরোশো একানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের অত্যন্ত প্রাচীনতম মসজিদ এবং সৌধ এই যে কী এইগুলোকে বলা হয় কি পয়েন্ট কী পয়েন্ট এই কী পয়েন্টগুলো কিন্তু তোমার কাজে লাগবে এই স্থাপনটি স্থাপনাটি হায়দ্রাবাদকে বিশ্বের দরবারে পরিচয় করে দেয় এটি ভারতের তালিকাভুক্ত সর্বস্বীকৃত একটি স্থাপনা চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ববর্তী তীরে অবস্থিত ওকে এবং এটা লাজবাজার এবং পশ্চিম দিকে গ্রানাইটে তৈরি একটি খুবই কারুকার্য সম্পন্ন মক্কা মসজিদ এই যে লিঙ্কটা তোমরা এখানে পাচ্ছ পিডিএফ পাওয়ার পরে এনএম জি ইম্পর্টেন্ট প্লেলিস্ট এই জায়গাটায় ক্লিক হেয়ারে ক্লিক করবে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গা থেকে কিন্তু তোমরা আমাদের প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু পড়তে পারবে চলো পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই কত সালে জার্মানির পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল জার্মানির সঙ্গে দীর্ঘ দিন ধরে একটা যুদ্ধ চলছিল এবং তারা নিজেদের আন্তর্জাতিক মানে শান্তি রক্ষার্থে তারা নিজেরা ডিসাইড করেছিল যে আমরা স্যারেন্ডার করছি আমরা একটা শান্তি চাই তাই উনিশশো সালে জার্মানি এবং জাপান উভয় দেশের নিঃশর্ত কোনো শর্ত ছিল না আত্মসমর্পণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলেন ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এবং জাপানের দ্বারা বাকি বিশ্বের বিরুদ্ধে লড়াই হয়েছিল এবং এই দিনটায় এই জার্মানির যে সমস্ত জনসাধারণ আছে তারা এই দিনটাকে যেমনভাবে আমরা কোনো ফেস্টিভ্যালকে উদযাপিত করি সেইভাবেই তারা উদযাপিত উদযাপন করেছিল আমরা গল্পের মাধ্যমে ডিটেলসের মাধ্যমে আমরা এগোতে থাকব ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও যারা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি পরীক্ষা লাইক গ্রাম পঞ্চায়েত ডাব্লুবি প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ লেডি কনস্টেবল কনস্টেবেল সাব ইন্সপেক্টর এএনএম জিএনএম প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা আগামীতে পরের বছরের জন্য নেবে এই রানিং ব্যাচগুলো কিন্তু আমাদের কাছে চলছে ভর্তি হতে চাইলে অ্যাডমিশান ওপেন রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো এই সেভেন যদি পড়ানো ভালো লাগে মনে হয় যে পারবে এখান থেকে পড়ে তবেই ভর্তি হও আদারওয়াইজ হওয়ার দরকার নেই যার কাছে বুঝতে পারো তার কাছে ভর্তি হও এতটুকু বলব আর ভর্তি হওয়ার আগে একটু যাচাই বাছাই করে নেবে এ প্রসঙ্গে তোমাদেরকে আমি বলি দুটো ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার যারা এবছর এ এনএম পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটা বেস্ট লাস্ট মিনিটের সাজেশান যেটা আমরা মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার দ্বারা তৈরি করেছি এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার করে এসেছে সেই টপিকগুলোকে শর্টলিস্টেড করে তার উপর থেকে একটা প্রশ্নকে ঘিরে যত ধরনের প্রশ্ন হয় আর কি সমস্তভাবে উন্নত মাধ্যমে আমরা এই সাজেশন তৈরি করেছি যদি বিশ্বাসে মিলায় বসতে তর্কে বহুদূর যদি বিশ্বাস লাগে এই সাজেশনটা পার্চেস করতে পারো আমি কথা দিলাম তোমার মূল্য বিফলে যাবে না কিছু প্রশ্ন হলেও তুমি পরীক্ষার হলে পাবে এতটুকু নিশ্চিন্ত থাকতে পারো ওই টপিক থেকে তাই এই সাজেশনটার দাম হচ্ছে সেভেন নাইনটি নাইন কিন্তু আমরা অল্প কিছুজন স্টুডেন্টের জন্য অল্প কিছুজন বলতে এখনও এই দামটাই রেখেছি পাঁচশো টাকায় আমরা এই সাজেশানটা দিচ্ছি এবং তার সঙ্গে আমাদের লাস্ট মোমেন্টের একটা সাজে মানে মক টেস্ট রয়েছে লাস্ট মিনিটস সাজেশান মক অ্যাজ ওয়েল অ্যাজ মক অ্যাজ ওয়েল অ্যাজ সাজেশান এটা হোয়াই উই আর বেস্ট বিকজ উই টেক দ্য টেস্ট ইন ওএমআর আর বেস্ট টেস্ট ওকে ওএমআর আর মাধ্যমে নেই তোমার মধ্যে একটা রিয়েল এক্সামের ফিল আসবে এবং যেমনভাবে একশো পনেরো নম্বরের মক টেস্ট হয় সেইভাবেই প্রশ্নগুলো সাজিয়ে মাধ্যমে তোমার দ্বারা মক টেস্টটা নেওয়ানো হবে এটার এক হাজার টাকা দাম ছিল এখন তিনশো টাকা নিচ্ছি এই দুটো মিলিয়ে পাঁচশো প্লাস তিনশো দুটো মিলিয়ে হচ্ছে আটশো যদি কোনো স্টুডেন্ট এক্ষুনি আমাকে কল করে এটা নেয় সে পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় এখানে তোমরা পিডিএফ পাবে এবং তার সঙ্গে সেই মক টেস্টের অ্যান্সার কী পাবে এবং অবশেষে একটা ওয়েমাস শিট পাবে যেটাকে প্রিন্ট আউট করে এই টেস্টগুলো তোমার নিজের টাইমে তুমি অল্প কটা দিন দিলে নিজের প্রস্তুতি কেমন হলো তুমি বুঝতে পেরবে এবং সেই হিসাবের শেষ কটা দিন কাজে লাগিয়ে একটা শেষ জয়ের হাসি তুমি হাসতে পারবে তাই কথা দিলাম এখান থেকে অবশ্যই পড়বে এবং এখান থেকে অবশ্যই তোমাদের বেনিফিট হবে তাই অবশ্যই যারা নিতে চাইছো এক্ষুনি কল করো আমাকে ভিডিও পজ করিয়ে পরবর্তীতে নাম্বারটা লিখে নাও ক্লাসে শেষে ফোন করবে প্রশ্নতে চলে আসবো কি বলা হচ্ছে আমাদের মোনোসোডিয়াম গ্লুকামেটকে সাধারণভাবে কি বলা হয় এই ধরনের প্রশ্নপত্রগুলো কিন্তু বিগত বছরগুলোতে এসছে আজিন মোটো আমার অনেক প্রশ্ন কিন্তু কভার করতে হবে অনেক ডিটেলসের সঙ্গে তাই তোমরা চাইলে ভিডিওটা ফাস্ট করে দেখতে পারো এবং আমিও একটু ফাস্ট ফরওয়ার্ড মুভ করার চেষ্টা করছি জঙ্গেল বুক বইটি কে লিখেছিলেন এক নম্বর পয়েন্ট দিয়ে লেখো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বই বি ও কেস বুকস অ্যান্ড অথর ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথরস এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকবার একটা করে থাকে 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 তাই লিখে নাও ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স কিন্তু পড়বে এই বইটা যাদের কাছে আছে শেষ সময় কেনার দরকার নেই এটা কি রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এটা আবার ভেবো পেইড প্রমোশন করছি আমি নিজেও ব্যবহার করি এই রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার যদি কারোর কাছে থেকে থাকে বা পাশের বাড়ির কোনো দাদা দিদিরা যদি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকে এই বইটা তার কাছে থাকবে এখানে ছক আকারে সমস্ত টপিকগুলো কিন্তু এর মধ্যে আছে জিকের পোর্শনটা একটু দেখে যাবে তুমি কিন্তু জিকে এখান থেকে কমন পাবে আশা করা যায় তো এখান থেকে রুডিয়ার্ড কিপলিং জোসেফ রুডিয়ার্ড কিপলিং ওয়াজ অ্যান ইংলিশ নোভেলিস্ট নোবেলিস্ট যারা নোবেল পুরস্কার পায় আলফ্রেড নোবেলের নাম অনুসারে এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ইনি হচ্ছেন একটা ছোট গল্পের লেখক শর্ট স্টোরি রাইটার পোয়েট অ্যান্ড জার্নালিস্ট হি ওয়াজ ইন এ ব্রিটিশ ইন্ডিয়া যখন ইন্ডিয়া ব্রিটিশদের সাহিত্য শাসনে ছিল সেই সময় জন্মগ্রহণ করেন হুইজ ইন্সপায়ার্ড মাচ অফ ইস ওয়ার্ক দেখবে কোনো ব্যক্তি যদি তার জীবনে একটা অ্যান্টি রিজেন পায় অ্যান্টি রিজেন কেমন মনে করো তোমার মা তোমাকে খুব ভালোবাসে তোমার বাবা তোমাকে খুব বকছে এবং মা বলছে দেখ তোকে বাবা বকছে তো তুই পড়ে দেখিয়ে দে যে বাবা বাবার কথাগুলো ভুল সে তখন ওই বাবাকে প্রমাণ করার জন্য সে কিন্তু তার কাজের জোরটা অনেক বেড়ে যায় এই জন্যই বড়ো বড়ো কোম্পানিতে তুমি দেখবে যে যারা ফার্স্ট লেভেলের প্রথম সারি যারা সেলসম্যান বা কর্মচারীরা থাকে তারা সবসময় কম্প মানে কাস্টমারকে নাটা বলে কিন্তু ওই কাস্টমার যখন ঘুরে আসে ম্যানেজারের সঙ্গে কথা বলে ম্যানেজার যখন হ্যাঁ করে যায় কাস্টমারটা কমপ্লিটলি প্লিজড হয়ে যায় তো এই একটা যে ডাইভার্স সাইকোলজি এখানে কাজ করে ওনার মধ্যেও সেটা কাজ করেছিল যার ফলে ব্রিটিশরা ভারতকে প্রচুর পরিমাণে জ্বালিয়েছে এবং সেই জিনিসটাকে বিদ্রোহের আগুন তার মনের মধ্যে ছিল এবং তিনি এই তার কাজটাকে করতে সাহায্য করেছে কিপলিং ওয়ার্ক ইনফিকশন ইনক্লুডিং দঙ্গল বুক জিওল আশা করি বুঝতে পেরেছি মানুষ যে রাজা হতে পারে তাহলে এই রুডিয়ার কিপলিং সম্পর্কে আমরা জানলাম আর ভুল হবে না জাঙ্গল বুক তারই লেখা এবার জানবো তিনি একজন নোভেলিস্ট ছিলেন এই কিওয়ার্ডটাকে আমরা মূল্য করে আমরা জানবো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে দ্য নোবেল প্রাইজ ইজ গিভেন ইন অনার একটা সম্মান দেওয়া হয় অফ আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টার অফ ডেনামাইট ডেনামাইটের ইনভেন্টার হচ্ছে যিনি আলফ্রেড নোবেল তার নাম অনুসারে এই নোবেল পুরস্কার দেওয়া হয় জাতিকে কোন কোন ক্ষেত্রে সব মানে সব ক্ষেত্রে তোমাকে কিন্তু নোবেল দেবে না এই যে বর্তমানে যারা টিকটকে কুমদলায় এদেরকে কিন্তু নোবেল পাবে না তুমি যদি ছটা সেক্টরের মধ্যে এখনো পর্যন্ত বিশেষ কিছু কৃতিত্ব অর্জন করতে পারো তাহলে কিন্তু তুমিও নোবেল পেতে পারো কেমন পিস শান্তিতে যেমন মাদার টেরেসা লিটারেচার বা প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মেবি উনিশশো তিরিশ তারপর কেমিস্ট্রি ফিজিক্স মেডিসিন অর সাইকোলজি অ্যান্ড ইকোনমিক সায়েন্স এই ছটা ক্ষেত্রের মধ্যে তুমি যদি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে পারো তাহলে তুমি কিন্তু নোবেল প্রাপ্তের যোগ্য তাহলে লেখা হতে পারে প্রশ্ন হতে পারে নোবেল কার নামে দেওয়া হয় কটা ক্ষেত্রে দেওয়া হয় ওকে ভিডিও যদি ভালো লাগে একটু ধৈর্য ধরে দেখো এবং একটা লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে এই একটাই মাস্টার ক্লাস করাবো এবং যদি সম্ভব হয় টপিকগুলো বলতে বলতে যাচ্ছি লিখে নেবে সেই টপিকের উপরে আস্তে আস্তে ভিডিও দেব এবং আমাদের কাছে ওই টপিকগুলোর একটা মানে টোটাল কমপ্লিটলি যেমন সাজেশান তৈরি করেছি আমরা প্রচুর স্টুডেন্ট নিচ্ছে মক তৈরি করেছি আমরা সেটাও নিচ্ছে এবং আমাদের কাছে একটা জিকের উপরে অনলি জিকের উপরে জিকে নাকি কমন পায় না জিকের উপরে আমাদের একটা পিডিএফ আছে কমপ্লিটলি যেটাতে এই ইম্পর্টেন্ট টপিকগুলো সমস্তটা কোথা থেকে কতটুকু দিলে হয় সমস্ত দেখেন সেট একটা পিডিএফ আমাদের কাছে আছে নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী এলাহাবাদের শহরের নতুন নাম কি বিভিন্ন শহরের নতুন নাম কি ছিল পুরনো নাম কি ছিল এটা পড়বে প্রয়োগরাজ সম্প্রতি প্রদেশের একাধিক জায়গার নাম বদল হয়েছে দেশের সংস্কৃতি এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে জায়গার নামে নামাঙ্কিত করা হয়েছে যেমন এলাহাবাদ হয়েছে মুঘল সরাই জংশনের নতুন নাম হয়েছে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইয়ার ইউ হ্যাভ টু মাইন্ড ইট ওয়ান্স মুঘলসরাই জাংশন ইট ইস এ জাংশন নূতন নাম হয়েছে নিউলি নেমড পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন সো ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড ভেরি কেয়ারফুল দ্য নেক্সট কোয়েশ্চেন কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন আইজাক নিউটন অ্যালবার্ট আইনস্টাইন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন মেরি কুরি সঠিক উত্তর হচ্ছে মেরি কুরি মনে রাখবে তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছেন কে মেরি কুরি রেডিয়াম জিনিসটা কি অনেকে যারা মুসলিম সম্প্রদায়ের আছো বুঝতে পারবে তজবি যখন গোনো তখন দেখবে অন্ধকারে বসে বসে তাহার সময় তজবি সেই তসবিটা জল জল করে ওই তজবির মধ্যে খুব মানে নিম্ন মানের রেডিয়াম দেওয়া থাকে যার ফলে তাই অত চলে চলে এবং অন্ধকার বর্ষাকাল রাতে তুমি যদি দেখো কোনো কেঁচো মানে কাদার দলার থেকে এরকম অট্টলিকা তৈরি করে কাদার দিয়ে 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 যারা চাষি ঘরের মেয়ের তারা জানো তা ওই কেঁচো যখন রাত্রে তুমি যদি কাদা বর্ষা কাদায় তুমি কোনো কেঁচোকে দেখো তুমি দেখতে পাবে কেঁচোর গাটা চকচক করছে কেঁচোর গায়ের মধ্যে কিন্তু রেডিয়াম থাকে যদি কখনো কোনো কেঁচো রাস্তায় পিষে যেতে দেখো সেই জায়গাটা টর্চ লাইট মারবে দেখবে ওখান থেকে মনে হবে তোমার আমি বিশাল একটা কিছু পেয়ে গিয়েছি কিন্তু না ওর গায়ের মধ্যে রেডিয়াম আছে ঠিক আছে যা কিছু দেখো তা কিছু সঠিক নয় ওকে শালি যদি জিম করে তাকে কিন্তু শক্তিশালী বলা যাবে না মাথায় রেখো ঠিক আছে চলো এই যে ভদ্র মহিলা ইনি হচ্ছেন মেরি কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন তার স্বামী পিয়েরে কুরি ঠিক আছে পিয়ের কুরি মেরি কুরি মেরি মানে হচ্ছে আমার কুরি মনে রাখবে এবং তার স্বামী তাকে খুব হয়তো ভালোবাসতেন পিয়ার করতেন সেই জন্য পিয়ারে কুরি ঠিক আছে মেরি কুরি একজন পুলিশ জন্মত পুলিশ জন্মত পদার্থবিদ ছিলেন এবং একেবারে রয়্যাল ফ্যামিলি সবাই একেবারে কিছু না কিছু তিনি তেজস্ক্রিয়র উপর অগ্রগামী গবেষণা পরিচালনা করেছিলেন একটি শব্দ তিনি নিজেই তৈরি করেছিলেন প্রকৃতপক্ষে তিনি কেবল রেডিয়াম প্রকৃতপক্ষে তিনি কেবল রেডিয়াম আবিষ্কার করেননি তবে তিনি আরেকটি উপাদান পোলোনিয়াম আবিষ্কার করেছেন যা তিনি তার জন্মভূমি পোল্যান্ডের নামে নামকরণ করেছেন মেরি কুরি হলেন প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন আমরা একটু আগে যেরকম বলছিলাম না প্রথম মহিলা বাঙালি এই প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো হেয়ার মেরি কুরি ইজ দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ওমেন তিনি একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ পিয়ারে কুরি তাঁর স্বামী এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক মেরি কুরি এই আরি বেকেরেলের সাথে যৌথভাবে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন একেবারে তোমরা দেখতে পাচ্ছ যে একদম মানে ছবির মাধ্যমে পড়লে বেশি মনে থাকে তাই অবশ্যই প্রত্যেকটা ডেটা একটু মাথায় রাখার চেষ্টা করো কথা দিলাম বেনিফিট পাবে আর এগুলো তুমি কে ভুংচাং প্রশ্ন করাচ্ছি না সব কটা পিবিএস ইয়ার এসছে সুতরাং এই ধরনের প্রশ্ন যে হতে পারে সেটা তুমি ইয়ারের শাল খুললে বুঝতে পারবে এবং এটা দেখলে কিন্তু ধারণা তৈরি হবে দেখো তুমি কটা পাচ্ছ তার মানে প্রিভিয়াস ইয়ারও তুমি সামনে মানে আগামীতে আসলেও তুমি পাবে আচ্ছা মানবদেহের হাড়ের সংখ্যা কটা দুশো ছটা ছোটোবেলায় বাচ্চাদেরকে আমরা বলি না তোর পিছনে বাঁধরের হাড় আছে ছোটোবেলায় তার মনে হয় দুটো সাতটা হাড় থাকে নাকি তাই বাঁধরের হাড় তো যাই হোক এই হাড়গুলো জন্মের সময় মানুষের শরীরে প্রায় তিনশোটা হাড় থাকে ঠিক আছে এইগুলো মধ্যে অনেকগুলির বিকাশের সময় একত্রিত হয়ে যায় মানে হাড় আলাদা আলাদা থাকে আস্তে আস্তে বেড়ে একটা হয়ে যায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মোট দুশো ছয়টি পৃথক পৃথক হাট দেখা যায় শরীরের বিভিন্ন কী বলা হচ্ছে শরীরের বিভিন্ন বড় বড় সব থেকে বড়ো হার হলো ফিমার বা উড়ুর হাট মানে কোমর থেকে হাঁটো পর্যন্ত যে হাটটা সব থেকে ছোটো হাড় হল স্টেপিস কানের মধ্যেকার হাট পরবর্তীতে চলে যাব আমরা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া একটু আগে বলেছিলাম এই বুকস অ্যান্ড অথর্স এটা আবার নতুন সাল শুরু হয়েছে ঠিক আছে প্রত্যেকটা সাল থেকে এখান থেকে আসে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু কি বলছেন এই ভদ্রলোক আমাদের অনারেবল ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু ওয়াজ অ্যান ইন্ডিয়ান অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট স্টেটমেন্টস সেকুলার হিউম্যানিস্ট সোশ্যাল ডেমোক্রেট অ্যান্ড অথর হু ওয়াজ আ ফিগার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য মিডিল অফ দ্য টোয়েন্টিন সেঞ্চুরি নেহেরু ওয়াজা প্রিন্সিপাল লিডার লিডার অফ দা ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন দা 1930 এন্ড 1940 তো তিনি হচ্ছেন একজন ভার্সেটাইল জিনিয়াস বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তি তিনি যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে দা ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট क्वेश्चनে চলে যায় আবারো মনে করে দিতে চাই যদি কেউ গ্রাম পঞ্চায়েত ডব্লিউবি প্রাইমারি টেট সিটট ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিফেন্সের যত পরীক্ষা আছে সেন্ট্রাল মানে রাজ্যের স্টেটের ডাব্লিউ বিপি কে কেপি কনস্টেবল হুম যা কিছুই হোক না কেন অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে এ জিএনএম যদি অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে কল করে আমি কথা দিলাম বেস্ট এফোর্টটা দিয়ে তোমাকে আমি তৈরি করিয়ে দেব সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল সঠিক উত্তর নন্দবংশ এই বইটা খুললে যে বইটা একটু আগে দেখালাম এই বইটা খুললে তুমি একটা জিনিস পাবে যে কোনটা কোন বংশে হয়েছে বুঝতে পেরেছ যেমন হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার শিশুনাগ শিশুনাগ বংশের নন্দ বংশে মহাপদ নন্দ এই যে ব্যাপারগুলো একদম এইভাবে আছে এই জায়গাগুলো কিন্তু তোমাকে পড়তে হবে এ তুমি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তীতে চলে যাচ্ছি প্রত্যেকটা গুপ্ত বংশ প্রত্যেকটা বংশ পড়তে হবে হ্যাঁ আচ্ছা আর একটা বংশ আছে সেটার নাম হচ্ছে বংশ বুঝতে পেরেছ এটা হচ্ছে পুরাতন বাং বেঙ্গলি গালাগালির মধ্যে পড়ে যাই হোক তো ওটা ওই বংশ পড়ার দরকার নেই এখানে যে কটা মোটামুটি আছে এটা কটা পড়ে গেলে কমন পাওয়া যাবে আশা করা যায় প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় আমরা গোলাপি শহর জানি নীল শহর বলতে কাকে বলা হয় ব্যাঙ্গালোর আগ্রা যোধপুর দিল্লি বলো কোনটা হবে সঠিক উত্তর যোধপুর ইস দ্য রাইট অ্যান্সার কেন বলা হয় ওখানে এমন একটা অঞ্চল আছে সেই অঞ্চলের ম্যাক্সিমাম বাড়ি মানে ইভেন এভরি বাড়ি নীল রঙের হয় যোধপুরের নাম নীল শহর এই শহরের একাংশে সব বাড়ির রঙই নীল যা আপনার চোখ শান্তি পাবে হেভি লাগবে তোমার একটা ভারতের ম্যানচেস্টার ছোটোবেলা থেকেই ভূগোল বইতে সকলেই পড়েছি আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এখান থেকে মনে রাখবে কোন শহরকে কি বলা হয় নিশিধ সূর্যের দেশ বলা হয় কোনটা উদীয়মান সূর্যের দেশ কোনটা বলা হয় তারপরে সোনালী পশমের দেশ বলা হয় কোন কোন দেশটাকে তারপরে শ্বে হাতির দেশ বলা হয় কাকে তারপরে হচ্ছে এই নীল শহর তা বেগুনি এই কী বলে পিঙ্ক শহর হ্যাঁ জয়পুর তো এই ব্যাপারটা মাথায় রাখবে পরবর্তীতে যাবো সোডিয়াম বাইকার্বোনেটের সাধারণ কি নামে পরিচিত ব্রেকিং পাউডার এখান থেকে অনেকগুলো লিস্ট আমি পড়িয়ে দিচ্ছি একটু মনে রাখো সোডিয়াম লবণ সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণ যেটা আমাদের খাওয়ার টেবিলে থাকে কাপড় কাচের সোডা সোডিয়াম কার্বোনেট পানীয় সোডা কার্বনিক অ্যাসিড ব্রেকিং সোডা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম বাইকার্বোনেট আশা করি বুঝতে পেরেছ এবার আসো পরবর্তী একটা প্রশ্নে যাই মানব দেহের বৃহত্তম বলো বলতো ভেরি ইম্পর্টেন্ট বৃহত্তম অস্থি হিউমেরাস ফিমার কক্সিস নাকি ক্যালকানিয়াস কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর ফিমার আমরা বলেছিলাম এই যে কুমোরের থেকে এই যে আমাদের হাটটা এই যে হাটটা এই হাটটার নাম কি ফিমার ঠিক আছে আর কক্সিস কোনটা হিউমেরাস কিন্তু হাতে থাকে এই হাতের হাটগুলোর নাম কি হিউমেরাস রেডিয়াস আলনা কারপাল কার্পাল মেটাকার্পাল এইভাবে মনে রাখবে হিউম্যানাস রেডিয়াস আউ কারপাল মেটা কার্পাল ফ্লেনজিস আর কোমরের হাড়ের লম্বা হাড়ের নাম কি ফিভার ছোট হাড়ের নাম কি স্টেপিস যারা তোমরা সবাই জান তাহলে কক্সিস কোনটা আমাদের এই যে মেরুদণ্ড ভার্টিক্যাল কলম থাকে এই এইটা সার সার্ভিক্যাল এরকম চারটে ভাগে ভাগ থাকে ঠিক আছে এই জায়গাতে আমি বলবো যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটা করবে এক মিনিট একটু হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নাজমুল ইসলাম বলছি বলুন না ঠিক আছে রাতে ফোন করেছি আসলে আমি না একটা ক্লাসে আছি হ্যাঁ একটু সাজেশান নিতে হলে আমাকে একটু পরে ফোন করুন আমি দুটোই কথা বলে নিচ্ছি ওকে আপনি আধ ঘন্টা পরে ফোন করুন ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট সরি ফর ইন্টারাপটিং প্রচুর স্টুডেন্টই আর কি কল করে আমি একজনে ফোন ধরলাম না যদিও তো অনেকেই ফোন করছে তোমরাও নিতে চাইলে এই নাম্বারে ফোন করতে পারো ওকে আচ্ছা কক্সিস কোনটা যে কথা আমরা বলছিলাম এই যে মানে একেবারে মেরুদণ্ডের একদম শেষে দেখবে একটা ছোট্ট হাট থাকে সেই হাটটার নাম হচ্ছে কক্সিস বোন বা টেল বোন বলা হয় লেজ হাট ঠিক আছে ওইটা হচ্ছে কক্সিস বোন বলা হয় পরবর্তীতে চলে যাব আমরা কি বলা হচ্ছে বিজ্ঞানের একটি শাখা এন্টোমোলজি এই জায়গাটায় একটা কথা বলবো হচ্ছে অধ্যয়ন বিদ্যা অধ্যয়ন বিদ্যা লিখে নাও অধ্যয়ন বিদ্যা থেকে কিন্তু প্রশ্ন আসবে এই বিদ্যা শব্দের ল্যাটিন শব্দ কি জানো লজি এই লজি কথার অর্থ হচ্ছে অধ্যয়ন বিদ্যা মানে ওই বিষয়টাকে নিয়ে পড়া যদি আমরা বলি অঙ্কোলজি মানে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা তাই না যদি আমরা বলি যে এন্টোমোলজি এটা হচ্ছে পোকামাকড় সংক্রান্ত বিদ্যা আশা করি বুঝতে পেরেছি এখানে দেখো অনেকগুলো লজি দিয়ে আমরা দিয়েছি প্রত্যেকটা শেষে একটা লজি পাবে এই লজি মানে কি অধ্যয়ন বিদ্যা তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই হেমাটোলজি এই হিম মানে কি হচ্ছে হেম হেম এই হিমোগ্লোবিন কথার অর্থ কি হিম হিমোগ্লোবিন হিম এই হিম মানে হচ্ছে রক্ত হেমাটোলজি মানে হচ্ছে রক্ত সংক্রান্ত বিদ্যা মাইকো মানে হচ্ছে ছত্রাক সংক্রান্ত ভাইরোলজি মানে হচ্ছে ভাইরাস অঙ্ক মানে ক্যান্সার অঙ্ক সংক্রান্ত তোমরা যেন মনে করো আবার মানে গণিত সংক্রান্ত বিদ্যা না কোমো কোমো কথার অর্থ কি ফল অন্নিথো পাখি এই যদি বলা হয় ভারতের একজন বিখ্যাত পক্ষী বিষয়ক বিজ্ঞানীর বা পক্ষীবিদের নাম করো ডক্টর সেলিম আলী তোমরা জানো ডক্টর সেলিম আলী ন্যাশনাল পার্ক যারা এএনএম জি এর সঙ্গে পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো পেডোলজি মৃত্তিকা জিওলজি পৃথিবী এরোলজি বায়ুমণ্ডল এন্টোমোলজি কীটপতঙ্গ দেখতে পাচ্ছি এন্টোমোলজি কীটপতঙ্গ পোকামাকড় ইনসেক্ট দেখো এগুলো শুনতে ভালো লাগবে কিন্তু এই আমি পড়ে যাবো মনে থাকবে না এই জন্য বারবার করে লিখে লিখে মনে রাখবে আর এই পিডিএফ তোমাদের টেলিগ্রামে পাওয়া যাবে কসমোলজি বিশ্বব্রহ্মাণ্ড অস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রোলজি জেনেটিক্স বংশগতি ইকোলজি বস্তু ও পরিবেশ যারা টেট পরীক্ষা দিচ্ছ তোমরা জানো একটা সাবজেক্ট থাকে পরিবেশ সেখানে একটা জিনিস টপিক পড়তে হয় ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে জুলজি প্রাণীবিদ্যা মর্ফোলজি অঙ্গ সংস্থান এই লজি কথার অর্থটা লেখার দরকার নেই তোমরা লিখবে মরফ অঙ্গ জু প্রাণী ইকো বাস্তু পরিবেশ জেনে বংশ জেনে বংশ বাস্তু ইকো প্রাণীজু অঙ্গমারফ এরকম ভাবে তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্নে চলে যাব প্রতি বছর বিশ্ব রেড ক্রস রেড ক্রস এবং ক্রিসেন্ট দিবস পালিত হয় কিবার বার মানে কি মাসে আটই মে শ্রমিক দিবস পয়লা মে এই রেড ক্রস জিনিসটা কি রেড ক্রস ডে অ্যান্ড রেস ক্রিসেন্ট ডে মনে রাখবে এই যে ব্যক্তি এই ব্যক্তি তার জন্ম তারিখ অনুসারে কিন্তু এটা তৈরি করা হয়েছিল এনার নাম কি দ্য ডেট অফ বার্থ অ্যানিভার্সারি অফ হেনরি ডুনান্ট ওয়াজ বর্ন ইন এইট মে এইটিন টোয়েন্টি এইট জেনেভা ঠিক আছে সুইজারল্যান্ড বিখ্যাত সমস্ত সদর দপ্তর পড়বে সমস্ত মানে অনেক এর সদর দপ্তর হচ্ছে আমাদের জেনেভাতে ঠিক আছে আমি ক্লাসে আছি আমাকে তিরিশ মিনিট পর ফোন করুন ওকে আচ্ছা ওকে ওখানে দরজায় একটু কথা বলুন আচ্ছা অন থার্টি অক্টোবর উনিশশো দশ অ্যাট হিডেন হেইডেন সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডে মারা গেছে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছে তিনি কিন্তু তার জন্ম দিবস অনুসারে এটা ক্রস ডে হিসেবে পালন করা হয় পরবর্তী প্রশ্ন কি প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন কে ছিলেন পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নাকি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি রাইট সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি জাস্টিস মীরা এই যে অনারেবল মীরা ফতিমা বিবি দ্য ফার্স্ট ওমান জাজ ইন সুপ্রিম কোর্ট ইন্ডিয়া পাস হয়ে তিনি মারা গেছেন তাহলে ফাতেমা বিবি উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ সালের একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত হন বিচারপতি এম ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের নিযুক্ত প্রথম মহিলা বিচারপতি এখান থেকেও প্রশ্ন আসতে পারে আসতে পারে মানে কি এটা তো বোর্ডেরই প্রশ্ন পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটা বলো অনেকে জানবে স্যার মেরুদণ্ড তো মস্তিষ্কের মধ্যে নেই ব্রেইন স্টেমও নেই তাহলে সেরি ব্রাম আর সেরি ব্লাম এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে স্যার কোনটা হবে এটা তো বুঝতে পারছি না দেখো সঠিক উত্তর হবে ব্রাম বৃহত্তম এই ব কিন্তু দুটোই আছে কিন্তু দেখো বয়ের নিচের এই চিহ্নটা কাকার মধ্যে আছে নিচের চিহ্ন ব্রামের মধ্যে তাই না তাহলে বৃহত্তম যদি বলে তাহলে ব্রাম হবে ঠিক আছে আমরা জানি আব্রাহাম লিঙ্কন অনেক বড়ো একজন ব্যক্তিত্ব ছিলেন তাহলে ব্রাম ব্রাম যদি হয় আব্রাহাম তো এই ব্রাম যদি হয় বৃহত্তম হবে দেখো এখান থেকে পরবর্তী প্রশ্ন কোন এমআরএনএ ভ্যাকসিনটি ভারতের প্রথম আপাতকালীন প্রয়োগ লাইসেন্স দেওয়া হয়েছিল রাইট অ্যান্সার উইল বি মার্ডনা এমআরএনএ বারোশো তিয়াত্তর নেক্সট কোয়েশ্চেন কাকে উড়ন্ত শিখ বলা হয় ফ্লাইং শিখ সঠিক উত্তর মিলখা সিং পিটি উষা জগদীশ সিং নাকি সৌরভ গাঙ্গুলি প্রত্যেকে কিন্তু স্পোর্টস পার্সোনালিটি स्पोर्ट्स पर्सनालिटी प्रत्येक व्यक्ति छोटे को त्रबी मिल्खा सिंह तुम्हारा एक सिनेमा देखे चो भाग मिलखा भाग तेरे को दूध का बाटी मिलेगा दूध का ग्लास मिलेगा भाग मिलखा भाग तेरे को इंडिया का जैकेट मिलेगा मिल्खा इसीलिए नहीं भागते थे कि इसका उसका कोच उसका बोल रहा है मिल्खा इसीलिए भागते थे कि उसको कई बार दूध का ग्लास मिल जाएगा कई बार इंडिया का कोट मिल जाएगा तो तुमको भी ऐसे कुछ मिलने के लिए करना चाहिए तुम क्यों पढ़ रहे हो ये पहले सबसे पहले खुद को पूछ लो हम क्यों पढ़ रहे हैं सब पढ़ रहे हैं इसलिए पढ़ रहे नहीं मेरे को वो ए एन एम जी एन टैग लगना चाहिए इसलिए पढ़ रहा है मेरे को सक्सेस होना ही है इसलिए पढ़ रहा हूं तो रीज़न निकलिएगा इससे पढ़ने का जज्बा बहुत बढ़ेगा अशा करीब उस तब তো মিল্কা সিং একজন প্রাক্তন ভারতীয় ট্রাক এবং ফিল্ড স্প্রিন্টার ছিলেন উনিশশো আটান্ন এবং উনিশশো বাষট্টি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন উনিশশো সালে রোম অলিম্পিকে তিনি চতুর্থ স্থানে শেষ করেছিলেন খেলাধুলায় তিনি অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই পিডিএফটা যখন তোমরা পাবে তখন তোমরা এই পদ্মশ্রী পুরস্কার এই জায়গাটায় তোমরা যদি ক্লিক করো মানে হাত দিয়ে ছোঁও তোমরা দেখবে দু সালে যে পদ্মশ্রীর লিস্ট আছে সেই লিস্টে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে সেটা একবার চোখ বুলিয়ে নেবে এর মধ্যেই অ্যাসাইন করা আছে উন্নতভাবে তোমরা এখানে ক্লিক করলে গভর্নমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট দু সালে পদ্মশ্রী পদ্মভূষণ হ্যাঁ পদ্মবিভূষণ কাদের কাদের দেওয়া হয়েছে একবার চোখ বুলিয়ে নেবে পিডিএফ পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল সংখ্যা শহর কোনটি টোকিও যদি বলে ভারতের সব জনবহুল রাজ্য কোনটি হবে বিহার যদি বলা হয় ভারতের সবথেকে জনবহুল জেলা কোনটি কোনটা হবে কলকাতা পরবর্তীতে চলে যাব কোন প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান দেখো একটা আমার কথাটা কি কেলাসাই তোমার সাথে মিলছে এই যে প্রশ্নটা আমি ওই মেরি কুরির নোবেলের একটা কথার থেকে নোবেল সম্পর্কে বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার জিতেছিলেন উনিশশো তেরো সালে আমি উনিশশো তিরিশ বলেছিলাম সরি উনিশশো তেরো তো ঘটনা হচ্ছে যে নোবেল পুরস্কার আমি তো বলেছিলাম ওখানে সেই দেখো পরের পনেরোটা সালে নোবেল পুরস্কার এখানে দিয়ে দিয়েছে সঠিক উত্তর যাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়ে যান সুতরাং এই ক্লাসের মধ্যে এমন কোনো ডেটার লুকিয়ে আছে যেগুলো হয়তো তোমার এই সামনের বারে পরীক্ষায় পড়তে পারে আমি তো প্রশ্ন দেখিনি সুতরাং পড়তে পারে এতটুকু যারা এখনও পর্যন্ত ক্লাসটা দেখছো তোমরা অবশ্যই সাকসেস হবে পরবর্তী প্রশ্ন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পুরস্কার পেয়েছিলো জানো ওই গীতাঞ্জলিকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন পরবর্তীতে যাব লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায় আরব সাগরে ঠিক আছে থিওরি অফ রিলেটিভিটি পরিবর্তন করেন কোথায় কে টমাস আলভা এডিসন আলবার্ট আইনস্টাইন মার্কানি নাকি জেমস ওয়ার্ড আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি নিজের কোন জোন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্লাম এটা কিন্তু একটা পুরস্কার গ্র্যান্ড স্লাম অ্যাওয়ার্ড সঠিক উত্তর হবে এটা এখানে রোহন বা না পরবর্তী প্রশ্ন আলজাইমার রোগটি মানবদের কোন অংশকে আক্রান্ত করে সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক আলজাইমার মানে কি সেটা গান আছে না ভোলা আমার আনজাই আলজাইমার মানে হচ্ছে ভোলা মন মানে মন তো আর ভোলা হয় না ব্রেনের স্মৃতিশক্তি লোভ পায় ঠিক আছে আলজাইমার এটা বড় মানে বয়স হয়ে গেলে হয়ে যায় যে মানুষটা ইয়ং বয়সে মানে তোমাকে একবার দেখলে বলে দিতে পারতো কিন্তু আমি তুমি যখন বয়স হয়ে যাবে তখন নিজের ফুবাজিকে দেখে চিনতে পারো ফুবাজি আপ হে আপ কন হে এরম বলতে হবে এটা হয়ে যায় কিন্তু আলজাইমার রোগের কারণে কেন হয় লক্ষ্য করো সেরিব্রাল কটেক্সট স্নায়ু সেরিব্রাল কটেক্সট স্নায়ু এবং স্নায়ু সংযোগের ধ্বংস দ্বারা এই রোগটি চিহ্নিত করা হয় নর্মাল কন্ডিশনে এই জায়গাগুলোকে কিন্তু মানে যুক্ত রেখে দেয় একটা ফ্লুইডের মাধ্যমে এবং এই জায়গাগুলো কিন্তু নিউরনগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে দেখতে পাচ্ছ নর্মাল কন্ডিশনে এবং আলজাইমার ডিজিজ যখন হয়ে যায় যখন নর্মাল কন্ডিশনে ব্রেন পরিপূর্ণ থাকে কিন্তু আলজাইমারে ব্রেন এরম ছোটো হয়ে যায় এরম স্পেস বা গ্যাপ তৈরি হয় এবং যার ফলে এই নিউরনগুলো স্নায়ুকোষগুলো একে অপরের সঙ্গে একটা মানে দূরত্ব তৈরি হয় যার ফলে তারা কানেক্ট করতে পারে না ডেটা ট্রান্সফার করতে পারে না যার ফলে ভুলে যায় এবং এই ডেটাগুলোর মধ্যে একটা ফ্লুয়েড থাকে বুঝলে সেই জন্য সোডিয়াম ওই ফ্লুয়েডটাকে অ্যাক্টিভ রাখে মানে আমার নিজের যে দাদু মানে যখন বয়স হয়ে যাচ্ছিলো তখন মানে হালকা পাতলা এরকম ভুলতে থাকে বা ভুল বকা চলে আসে অনেকের মধ্যে অনেক এরকম পেশেন্ট নিয়ে যারা ঘাঁটাঘাটি করে তারা জানো তখন কি হয় ডাক্তার বেশি করে লবণ খেতে পারে যার মধ্যে সোডিয়াম শরীর মধ্যে বৃদ্ধি পেলে ওই ওই জায়গার মানে জেলগুলো একটু অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভোলা রোগটা অনেকটা কমতে পারে এই জন্য বলে তো এই ভোলা রোগের নাম হচ্ছে কি আলজাইমার এই রোগটি উনিশশো সালে জার্মানি নিউরোপ্যাথোলজিস্ট দ্বারা প্রথম বর্ণনা করা হয়েছিল অ্যালোসিস আলজাইমার নামে পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো পড়া ভালো লাগছে কি ভালো লাগে একটা লাইক করে দিও হ্যাঁ ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ওকে হোসেন উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত বিহারের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন পরের বছর থেকে ভারত রত্ন দেওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন সর্বপতি রাধাকৃষ্ণন স্থলাভিষিক্ত হন এবং ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রথম মুসলিম অধিষ্ঠিত ব্যক্তি ইনি হচ্ছেন ডক্টর জাকির হোসেন আমাদের কাছে একটা ফ্রি পিডিএফ আছে যেটা কি ফ্রি পিডিএফটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা যেটা তোমরা পড়তে পারো লিস্ট অফ লিস্ট অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মানে ভারতের যারা প্রধানমন্ত্রী তাদের নাম বয়স জন্ম মৃত্যু মানে কার্যকাল এবং তাদের কি নামে ডাকা হতো নিকনেম ঠিক আছে যেমন মোদি মোদিকে কিন্তু অনেকে চায়ওয়ালা মাদি সরকার এরম অনেকে নামে নীরব মোদী এই নামে ডাকে ঠিক আছে যেমন জওহরলাল নেহেরুকে মানে পণ্ডিতজি নামে ডাকা হতো ঠিক আছে মহাত্মা গান্ধীকে বাপুজি নামে ডাকা হতো এইরকমভাবে ঠিক আছে এইগুলো কিন্তু করা হতো পরবর্তীতে যাব বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি কার রচনা এই যে উপন্যাসটি রচনা বিখ্যাত রচনাগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠের রচয়িতা বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন হয়তো দেখো এবছর তোমাদের পরীক্ষায় পড়ে গেছে যে বন্দে মাতারাম কার রচনা বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মানে কি দেওয়া যায় পল্লী কবি যশীম বা বা নজরুল ইসলাম না থাকলে পারবে না মনে রাখবে আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এবং এই বন্দে মাতারাম বয় বঙ্কিম বয় বন্দে ঠিক আছে বন্দে মায়া লাগাইছে তো এই বন্দে মাতারাম হচ্ছে বঙ্কিমচন্দ্রের তারপর কি এটি প্রথম সংস্কৃত ভাষায় আঠারোশো সত্তরের দশকে রচিত হয়েছিল পরে আঠারোশো বিরাশি আনন্দমঠ নামে বাংলা উপন্যাস অন্তর্ভুক্ত হয়েছিল বঙ্কিমচন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো এগুলো দিয়েও বঙ্কিমচন্দ্র বলতে পারে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডুলা কমলাকান্তের দপ্তর মৃণালিনী ঠিক আছে মৃণালিনী ওকে কৃষ্ণকান্তের উইল বিষবৃক্ষ রাজা সিংহ সীতারাম দেবী চৌধুরানী ওকে পরবর্তীতে চলে যাব সম্প্রতি খাবারের শিরোনামে খবরের শিরোনামে আসা বাগরাম বিমান পোর্টটি কোন দেশে অবস্থিত এটা আফগানিস্তানে অবস্থিত এই হচ্ছে বাগরাম বিমান পোর্ট অ্যান্ড বুঝছিস আফগানিস্তান পরওয়ান প্রদেশের একটি জেলার শহর এবং রাজধানী কাবুলের প্রায় পঁচিশ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত এই বাগরান বিমান বিমানপত্রী এই জায়গার জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে দেখো বাবা এখন সময় বেশি নেই যদি সম্ভব হয় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো বা একটা প্রশ্নের জন্য তোমার ওই এখন দিনকে দিন কারেন্ট অ্যাফেয়ার্স ঘাঁটার দরকার নেই এখন মেজর নাম্বারগুলোকে ক্যাপচার করতে পারবে সেই জায়গাগুলোকে টার্গেট করে পড়ো এবং তার জন্য তোমাকে কী করতে হবে আমাদের এই যে এখানে এম জি এম প্লে ক্লিক হেয়ার বলে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলে প্লে যাবে ইম্পর্ট্যান্ট টপিক বলে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবে আবারও রেকল করছি যারা সাজেশান নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু সাজেশান মক টেস্টের জন্য এখনও সময় আছে ভেবো না পরীক্ষা চলে এসেছে আদ দিয়ে কী হবে না শেষ সময় যার শেষ ভালো তার সব ভালো এই শেষ করা দিন তোমার প্রস্তুতি যদি সুকৌশলে হয় তুমি কিন্তু এনএম জিএনএম উতরে গেলেও যেতে পারো তাই কনসিডার করো না নিজের লাইফের সঙ্গে নিতে চাইলে ফোন করো ঠিক আছে বলছি না এমনটা বলছি না আমার কাছে পড়লে তুমি একেবারে মানে নোবেল পুরস্কার পেয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তবে হেল্প হবে পরবর্তীতে চলে যাব ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি সবাই জানে লোকসভা এবং রাজ্যসভা ওকে আচ্ছা রাজ্যসভা কি রাজ্যসভা হচ্ছে ভারতীয় সংসদের উচ্চকক্ষ লোকসভা হচ্ছে নিম্নকক্ষ ভারতীয় সংবিধানের আশি নম্বর ধারায় সর্বোচ্চ শক্তি দু দুশো পঞ্চাশ হিসাবে নির্ধারণ করা হয়েছে এটা তোমরা প্রত্যেকে একটু দেখে নেবে পিডিএফ থাকবে অগ্নিমন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ সঠিক উত্তর হচ্ছে পারসী ধর্ম পারসি সম্প্রদায়ে দ্বারা চর্চা করা জরাধ্রুষ্টবাদের প্রধান উপাদান হলো বিশুদ্ধতা এবং দূষণের ধারণা বা নাশু সেই জন্য তারা ফায়ারকে ব্যবহার করে দীক্ষা মানে নবজোত প্রতিদিনের প্রার্থনা অগ্নি মন্দিরের উপাসনা বিবাহ ক্রিয়া মানে মরে যাওয়ার পরে যে কাজটা করা হয় এবং সাধারণ উপাসনা ভালো চিন্তা এবং কাজের অনুশীলনের মাধ্যমে তারাই পারসিক ধর্মের মানুষেরা অগ্নি মন্দিরে অগ্নি পূজা করে থাকেন আমার ক্লাস তুমি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে যদি খুব ডেটা ভিত্তিক না হয় তো রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় বুঝতে হেডকোয়ার্টার হেডকোয়ার্টার বলছিলাম না জেনেভা সুইজারল্যান্ড স্টকহোম ঠিক আছে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে নিউ ইয়র্ক এই যে এই জায়গাটা হচ্ছে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত এটি একটি কমপ্লেক্স উনিশশো বাহান্ন সালের নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তবে জাতিসংঘের আরও তিনটে সহায়ক এবং আঞ্চলিক সদর দপ্তর রয়েছে এগুলো জেনেভা ভিয়েনা এবং নাইরোবিতে অবস্থিত তাহলে জাতিসংঘের সদর দপ্তর মেন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটির এবং প্রধান কার্যালয় এবং যে তিনটে আঞ্চলিক সদর দপ্তর রয়েছে সেগুলো জেনেভা তোমাকে বলল। জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তরটি নিম্নের কোথায় অবস্থিত জেনেভা ভিয়েনা জেনেভা তারপরে দিল নিউ ইয়র্ক হুম তারপরে দিল স্টকহোম তারপরে দিল বার্লিন কোনটা হবে তুমি তো তখন ডাইরেক্ট ভবাং করে একেবারে নিউ ইয়র্কে মেরে দেবে না তখন আমি জেনেভা পরবর্তী প্রশ্ন সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু কিভাবে দেখতে পায় সাবমেরিন মানে কি বলতো যুদ্ধকালীন জাহাজ যেটা আমাদের মানে পথে যেটা আমাদের মানে ফাইটার জেট সেটা পানি পথে সাবমেরিন ঠিক আছে গোপনভাবে কার্যকলাপ করে থাকে এই সাবমেরিন তো এটা হচ্ছে পেরিস্কোপ বলা হয় ঠিক আছে মনে রাখবে এই সাবমেরিন যখন জলের অনেক নিচে দিয়ে যায় তখন এরাকে একটা নল লাগিয়ে রাখে এখানে এই নলের এখানটায় কাঁচ লাগানো থাকে জল ঢুকতে পারে না এবং এই জায়গাটা একটা আয়না লাগানো থাকে ঠিক আছে এরা গানে আছে না আয়না লাগাইয়া মর অন্তরে তো এরা কিন্তু এই জায়গাটা আয়না লাগায় ঠিক সেইটার কোনা করে একেবারে এখান থেকে তির্যকভাবে ওই জায়গাটা রিফ্লেক্ট করে এই আয়নায় এবং এরা কিন্তু এই আয়নার মধ্যে এরকম টুকি এরম করে দেখে যে উপরে কোন জাহাজ আছে জলের নিচের থেকেও তারা উপরের কিন্তু এখান থেকে শত্রুরা কোথায় আছে তাদের পজিশন তারা কেমনভাবে কি আছে কতটা দূরত্ব সমস্ত ডিটেলস তারা কিন্তু এই পেরিস্কোপের মাধ্যমে তারা মেজার করতে পারে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে চলে যাব নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলি খান বাজান এই যে বাদ্যযন্ত্র মানে এটা বাদ্যযন্ত্র না অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হবে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিবর্গ লিখে রেখে দাও ব্যক্তি বর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গের তারা কোন ক্ষেত্রে কেউ বাঁশি বাজায় কেউ নাচে পারদর্শী কেউ বাদ্যযন্ত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ইনি হলেন শরদ ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে হ্যান্ডসাম ব্যক্তিটা এনার নাম হচ্ছে আমজাদ আলী খান ইনি একজন স্বনামধন্য শারদ বাজক ঠিক আছে ভারতীয় শারদবাজক এবং শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ এনার জন্মের আমজাদের এখানে জন্ম এক স্বনামজ্ঞ স সঙ্গীতজ্ঞ পরিবারে উনিশশো ষাটের দশকে তিনি আন্তর্জাতিক স্তরে সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন দু হাজার এক সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে বিভূত করায় প্রশ্ন যদি এটা আসে যে কাকে দিয়েছে না ভারতের সব সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ সেকেন্ড হায়েস্ট বেসামরিক সম্মাননা কি রাইট অ্যান্সার উইল বি পদ্ম বিভূষণ ওই লিস্ট যেখানে ক্লিক করতে বলেছিলাম না ওখানে ক্লিক করলে সব পেয়ে যাবে লিস্ট গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া এই হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ তোমাদের এখান থেকে মাথায় রাখতে হবে দশ ডিগ্রি চ্যানেল গ্রেট বেরিয়ার রিফ ঠিক আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের কিছু মানে টার্মস আছে যেগুলো তোমাকে কিন্তু মাথায় মাথায় রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে চলে যাব কি নিচের কোনটি পতঙ্গের কামড়ের ফলে হয় কোন রোগটি স্কারভি ডেঙ্গি স্কারভি স্কারভি তো আমরা জানি যে সি এ আর ভি ওয়াই এখানে সি আছে ভিটামিন সি এর ফলে দাঁতের মাড়ি ক্ষয়ের যে রোগটা তার নামে স্কারভি নিউমোনিয়া ঠিক আছে নিউমোনিয়া এটাও কিন্তু মানে ঠান্ডা লাগার কারণে হয় ঠিক আছে তো নিউমোনিয়া কিন্তু হবে না অ্যাজমা এটা একটা অ্যালার্জেটিক মানে ফুসফুসে হয়ে থাকে তাহলে কি এলিমিনেট প্রসেস যখন পারবে না তখন এলিমিনেট করবে আর যেটা টোটালে পারবে না সেটা ছবে না টোটালে ঠিক আছে এটা হবে ডেঙ্গি ডেঙ্গু জ্বর বা ডেঙ্গি একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখা যায় এবং উপসর্গগুলি মাঝে মাঝে জ্বর মাথা ব্যথা বমি পেশিতে ঘাঁটে ঘাঁটে ব্যথা হ্যাঁ ফুশকড়ি এগুলো দেখা যায় এবং এই ডেঙ্গি রোগ হলে আস্তে আস্তে তুমি দেখবে তোমার রক্তটাকে দূষিত করে দেবে এবং তোমার যে প্লেটলেট কাউন্ট সেটাকে কমিয়ে ফেলবে পরবর্তী প্রশ্নে আমরা যাব ম্যালেরিয়াতেও তাই নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী সঠিক উত্তর কার্বন মনোক্সাইড মারাত্মক বায়ু দূষণকারী এটি একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস জীবিত প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিষাক্ত একটা গ্যাস যেটা অঙ্গ এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহ পাওয়া দেয় আমাদের যে অক্সিজেন সরবরাহ করে মানে কি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যে আমাদের এই যে সেল এই যে সেলগুলো আছে ঠিক আছে এই সেল সেলকে যদি আমরা এই লক্ষ কোটি সেলের মধ্যে আমাদের যে হিমোগ্লোবিনটা এসে ভাই তুই ও নিয়ে নে এবং সি অটুটা আমাকে দে আমি সেই ফুসফুসকে দিয়ে আসি এই যে কাজটা করে ঠিক আছে এই কাজটাকে বাধা দেয় এই কার্বন মনোক্সাইড একেবারে ধ্বংস করে ফেলে নেক্সট কোশ্চেন এখনও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ হয়নি প্রায় শেষ হয়ে এসছে সৌরজগতের উষ্ণতম গ্রন্থ কোনটি গ্রহ কোনটি শুক্র পরবর্তী কোশ্চেন যে সূর্যলোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইনফ্রারেড আলো শরীরে ব্যাকটেরিয়া ধ্বংস করে না প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না এলিমিনেট প্রতিবেগুনী রশ্মি ত্বকের ভিটামিন ডি তৈরিতে উৎপন্ন করে হ্যাঁ তাঁকে বা মানে ত্বকে ত্বকে রঞ্জক কণা উত্তেজিত হয় এবং ত্বকে পাকা ধরে পাকা করে না সঠিক করতে হবে এই যে সূর্যালোক বা সানলাইট এটা ডিরেক্ট আমাদের স্কিনে পড়ে স্কিনের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশান করে ত্বকের তৈলকে ভিটামিন ডিতে ভিটামিন ডি তে তৈরি করে এটার ক্যালসিয়াম নেমকি ক্যালসি ফেরল ক্যালসি ফেরল হুম তো এটা হচ্ছে ভিটামিন ডি এটা তৈরি করতে সাহায্য করে এখানে কি ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কোলেস্ট্রল ঠিক আছে কোলেস্ট্রল ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী হচ্ছে লাস্ট প্রশ্ন আজকের যারা এই পর্যন্ত প্রশ্নটা দেখছো আমার কর্ডিয়াল তোমাদের জন্য একটা শুভকামনা থাকবে যে তোমরা অবশ্যই এনএম জি এম পরীক্ষা ক্র্যাক করে বাবা মায়ের মুখ মুখ উজ্জ্বল করো ফ্যামিলির পাশে দাঁড়াও লাস্ট কোয়েশ্চেন বি লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয় একজন মেয়ে যে কিনা প্রদীপ হাতে সঠিক উত্তর হচ্ছে ফ্লোরেন্স অ্যাঙ্গেল মনে রাখবে আমরা এই যে ল্যাম্প জ্বালাই কখন আজকের দিনে তো কারেন্ট এসছে একসময় কারেন্ট ছিল না নাইট বা রাতেই আমরা আলো জ্বালাই বা ল্যাম্প হারিকেন মোমবাতি লন্টন সব কিছু আমরা রাতে জ্বালাই তাই না তাই লেডি উইথ দ্য ল্যাম্প যখন বলবে মনে রাখবে এই ল্যাম্প থেকে রাতে জ্বালাই ল্যাম্প তাই ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল হচ্ছে আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প নামে আমরা জানি দেখতে পাচ্ছ ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত নার্সিং পরীক্ষা দিচ্ছ কিন্তু এনার সম্পর্কে জানো না সব কিছুর ছোলো আনাই বৃথা তাই এই যে ভদ্র মহিলা এবং মহীয়সী নারী তিনি হচ্ছেন আধুনিক নার্সের সেবার অগ্রদূত একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ লাস্টে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ কথা জীবনের জন্য বলবো শুনে যেও যিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন বাবা উইলিয়াম এডওয়ার্ড অ্যাঙ্গেল মা ফ্রান্সিস অ্যাঙ্গেল অভিজাত পরিবারের আঠারোশো কুড়ি সালের বারোই মে মাসে ইতালির ফ্লোরেন্স জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স অ্যাঙ্গেল ফ্লোরেন্সের জন্মগ্রহণ করেন ইতিহাসে সর্বাধিক বিখ্যাত সেবিকা বা নার্স ফ্লোরেন্স অ্যাঙ্গেল আধুনিক নার্সের প্রতিষ্ঠিতা এবছর প্রশ্ন আসতে পারে যে আধুনিক নার্সের প্রতিষ্ঠাতা কে ঠিক আছে মনে রাখবে ফ্লোরেন্স অ্যাঙ্গেল তিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে ঘটে যাওয়া ক্রিমিয়ার যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুদ্ধে যখন শত শত মানুষ অসুস্থ হয়ে পড়েছে ওই মহিলা সেই সময় ওই মহিষ নারী রাতের অন্ধকারে একটা ল্যাম্প জ্বালিয়ে সেই সমস্ত মানুষকে সেবা শুশ্রূষা করে তাদেরকে আবার জীবন দান করেছিলেন জীবনদানের সহযোগিতা করেছিলেন তো এই জন্য মাথায় রাখবে যে কথাটা আমি রাতে তিনি তার সাথে একটি প্রদীপ নিয়ে আহত সৈনিকদের সেবা করতেন যার ফলে বিখ্যাত উপাধিটি তাকে প্রদান করা হয় লেডি উইথ দ্য ল্যাম্প সৈনিকরা জানতেন যে আমার আজকে পেট ব্যথা করছে শরীরে কষ্ট হচ্ছে প্রচণ্ড মানে ক্ষতই যন্ত্রণা হচ্ছে একটা লেডি আসবে ল্যাম্প হাতে নিয়ে এবং আমার এখানে ক্ষত স্থানে আমাকে মলম লাগিয়ে দেবে ঔষধি লাগিয়ে দেবে আমি কিছুটা হলেও পরিত্রাণ পাবো সেই লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছেন ফ্লোরেন্স নাইট এ প্রসঙ্গে একটা কথা বলি দেখো টাকা জীবনে ইনকাম করা যায় বহুভাবে কিন্তু মনুষ্যত্ব কিন্তু অর্জন করাটা প্র্যাকটিস করতে হয় তাই প্রত্যেককে বলবো বর্তমান তুমি যদি তোমরা যারা এএনএম এনএম পরীক্ষা দিচ্ছ যারা আমার ছাত্র আমার ছাত্র মানে আমার ক্লাস দেখো এবং এই ক্লাস দেখে যারা এনএম জেনএম ক্রাক করবে নাজমুল স্যারের নাজমুল ভাইয়ের নাজমুল দাদার যে যে নামেই ডাকো না কেন নাজমুল ইসলামের একটা কথা মাথায় রাখবে যে জীবনে নিজের আইডিয়াল রাখবে মাদার টেরেসার মতো নিজের আইডিওলজিকে রাখবে এই লেডি উইথ দ্য ল্যাম্পের মতো তুমি একজন নার্স হয়ে গেছো মানে তুমি একেবারে এমবিবিএ সার্জেন হয়ে যাওনি বর্তমান তুমি যদি সরকারি হসপিটালগুলোতে যাও দেখবে একজন সার্জেনকে তবে কিছু বলে সে চুপ করে থাকে নার্সগুলোর যা ক্যাট ক্যাটানি তুমি শুনলে তোমার কান না আসবে এবং রোগীদের সাথে কি ধরনের মারাত্মক বাজে ব্যবহার করে দয়া করে যদি আমার কাছ থেকে একটা ওয়ার্ডও শিখে থাকো সেই দাবি থেকে আমি জানাবো যে যদি নার্স হয়েও যাও কখন শত কষ্টের পরেও নিজের স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে শিখবে জানব যে আট ঘন্টা দশ ঘন্টা কাজ করবে রাত জেগে কাজ করবে তারপরেও তুমি জানো যে এখন এই এনার সেলাইন নেই মানে ডাক্তার লিখেনি তারপরেও উনি তোমার কাছে এসে জিজ্ঞেস করবে আমার একটা সেলাইন দিয়ে দিন না ও তো মনে করো যে সেলাইন অনে ভালো তোমাকে বুঝিয়ে বলতে দেখুন এখানে তো ডাক্তার লেখেনি। তুমি যদি অ্যাপেল হসপিটালে যাও বড়ো বড়ো এম বিবিএস তারপরে এফআরসিএস এবং মানে বড়ো বড়ো সার্জেন্ট ডাক্তার যারা তারা তোমার সঙ্গে এমনভাবে ব্যবহার করবে মনে করতে হবে উনি তোমার বাড়ির চাকর সুতরাং নিজের ব্যবহারটাকে ডাউন টু আর্থ রাখবে যত কঠিন পরিস্থিতি আসুক রোগীদের সঙ্গে মনে করবে এবং ওই নার্সের মানে অ্যাপেলো আমি নিজে গেছি ওনার ওখানকার যা নার্স ম্যাক্সিমাম সব খ্রিস্টান এবং যা ব্যবহার মানে সত্যিই আনবিলিভেবল মানে ওই ব্যবহার দেখে মনে হবে যে ওখানে যদি আমার বাড়ি হতো মানে আমি ওখানে থাকি তো এই জন্য ব্যবহারটা সবসময় ভালো রাখবে এবং একটা জিনিস মাথায় রাখবে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না মনে রাখবে এই যাদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করা হয় এরা হচ্ছে ঈশ্বর আল্লাহ ভগবান খোদা খোদার হচ্ছে ডিলার একটা ডিলার যেমন দশটা লোক গ্রামের লোককে রেশন দেয় না কিন্তু ওই ডিলার যদি চাল পয়সা মেরে খায় ডিলারশিপ বেশি দিন থাকে থাকে না সুতরাং এটা হচ্ছে কৃত্রিম ডিলারশিপ আল্লাহ তোমাকে দিয়ে দেখছে ঈশ্বর তোমাকে দিয়ে দেখছে ভগবান তোমাকে দিয়ে দেখছে যে এই মানুষটা এই ডিলারশিপ পোস্টের জন্য ওকে আর নট যোগ্য কি না যদি তুমি তোমার মানে তারই তো কাস্টমার তুমিও তার একটা কাস্টমার সেও তার কাস্টমার সৃষ্টি তুমি যদি তার সৃষ্টি স্রষ্টা সৃষ্টি তোমার তৈরি করা কোনো পুতুলকে যদি আমি ভেঙে দেই তোমার কতটা কষ্ট হবে তোমার তৈরি করা রান্নাকে যদি আমি খারাপ বলি তোমার কতটা কষ্ট হয় তাহলে তার তৈরি করা অন্য এক সৃষ্টিকে তুমি যদি মনে আঘাত দাও তোমার কাছে ক্ষমতা আছে বলে তাহলে তার সৃষ্টির আগে কিন্তু স্রোসটা কষ্ট পায় মাথায় রাখবে তাই সবসময় এটা চেষ্টা করবে এটা হয়ে যায় মানুষ আমরা রক্ত মানুষ মেজাজনক সময় নষ্ট হয়ে যায় আমারও হয় আমি বলছি মানে আমি ভুলের ঊর্ধ্বে নয় বাট অলওয়েজ ট্রাই টু কিপ প্র্যাকটিসিং প্র্যাকটিস করবে এটা ওকে ভালো হওয়া প্র্যাকটিস করতে হয় মানুষ মায়ের পেট থেকে ভালো হয়ে আসে না তো যাই হোক অনেক কথা বললাম অনেক জ্ঞান দিলাম ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করে দিও আর আমার ক্লাস যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট সেকশানে জানিও আর এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে ফোন করো এবং লাস্ট মিনিটে সাজেশান মক টেস্ট পেতে হলে এই নাম্বারে এক্ষুনি কল করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই